যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহকারী অধ্যাপক, হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. صدق الله العظيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أذكري আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেবুল্লাহ ফজলুল রহমাতুল্লাহ আলাইহি তিনি আয়োজিত আজকের এই সেমিনার উপস্থিত আজকের এটা সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং অতিথির মধ্যে বিশেষত যারা আছেন জজ মোহাম্মদ ইসমাইল মিয়া সাহেব, আমাদের উস্তাদ হুজুর মাওলানা উপস্থিত সাহেব সহ তারা ইসলামের কেন্দ্রীয় সভাপতি নেতৃবৃন্দ উপস্থিত সতীবৃন্দ, আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আমরা এটা মোবারক মাহফিলে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। স্যার এটা বলেছেন যে ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু আনহু থেকে রাহিমাহুল্লাহ যিনি তাবী ছিলেন তার একটা মাকুলা আছে, ইনদা যিক্রি উয়াইল্লাহ তানজিলু রাহমা, যেখানে আল্লাহর ওলীদের কথা আলোচিত হয় সেখানে রহমত নাজিল হয়। তো আমরা আশা করছি যে আজকে আমরা একটা রহমতের মজলিসে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহর ওলীদের আগমন আমাদের উপমহাদেশ এবং আমরা এর দ্বারা উপকৃত হওয়া। প্রথমেই আমি একটা বিষয় উল্লেখ করছি যে সব ওলি আল্লাহ আমাদের দেশে কিন্তু ইসলাম প্রচার হয়েছে শুধু আরব বণিকদের দ্বারা নয়, অনেক লোক এমন ছিলেন যারা শুধুই আল্লাহর জন্য এসেছেন আলহামদুলিল্লাহ। যেমন হযরত শাহজালাল মুজাদ্দাদিয়া মানি, হযরত অনেকেই ছিলেন আমাদের উপমহাদেশে বাংলাদেশে যারা এভাবে এসেছিলেন। তার মা সাহেবুল্লাহ ফজলুল রহমাতুল্লাহ পরিবারের পক্ষ থেকে পরিবারের মানুষের সাক্ষী আল্লাহ রসুল বলছেন কবুল হয় মানুষের ব্যাপারে। আমি যেটা বলতে পারি যে তিনি মানুষ হিসেবে খুব স্বাভাবিক ছিলেন, যেটা কোরআন শরীফে বলা হচ্ছে ও মারানা মিনাল মুতাখাল্লিফিন, যে আমি মুতাখাল্লিফিনদের মধ্যে নয়। এখন পীর সাহেব বলতে যেটা সমাজে বোঝায় যে কেউ কিছু কয়েকটা আংটি পরিহিত অবস্থায় পাগড়ি পরে একদম বসে থাকবেন, মানুষ নজর নিয়াজ দেবে। আমি নিজে বলছি যে দীর্ঘ দিন পর্যন্ত আমি কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে আমার দাদা সাহেবকে মানুষ কেন সম্মান করে, কারণ আমি তো দেখি আরো দশজন মানুষের মতো একজনই দেখতাম। এটা কি বুঝাইতে চাই আমি যে ওনার চাল চলনটা ছিল খুবই স্বাভাবিক, কোনো কোনো অলৌকিকতার দাবি তিনি করতেন না। তিনি তার আচরণ ছিল আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণে, তিনি ছিলেন শরীয়তের ব্যাপারে কঠোর, মানুষের ব্যাপারে উদার, এবং আমরা যারা সন্তান আছি যারা তার কাছের মানুষ আছি তারা কখনো গিয়ে কোনো অন্যায় আত্মার কাছে তার কাছে করার সাহস করতাম না। যে এই বিষয়টা ঠিক না, এটা যে আমি সন্তান হওয়ার দ্বারা তার থেকে এটা পার পেয়ে যাবে এটা আশা করতে পারতাম না। এটা আমি এই জন্য বলছি যে আমাদেরও জীবনের প্রতিটা মুহূর্তে এমন একটা সময় আসতে পারে যে আমার সন্তানের ন্যায় অন্যায় বিচারের ভার আমার কাছে আসতে পারে, সেখানে আমাদের এগুলো আদর্শ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। হুব্বে রসুলের কথা আমরা বলছি আজকের আলোচনা, এটা যেহেতু সময় কম প্রথমেই নজরুলের কথা আমি বলছি যে আমরা একটা বড় কিছু করতে চাই, এটা থেকে আমরা অভিজ্ঞতা নিলাম। তাহলে আমাদের ইসলামের মূল প্রোগ্রাম হচ্ছে বদর সন্ধ্যা, সেটা আশা করি আরও সুন্দর হবে। তবে আজকের বিশেষ করে মির্জা নজরের বক্তব্য, আমাদের উপস্থিত অতিথিবৃন্দের বক্তব্য, আমি নিজে উপকৃত হয়েছি, আগামীতে আমরা বড় করে এটা করার চেষ্টা করবো। হুব্বে রসুলের কথা আমরা বলছি, এটা যদি কেউ জানতে চান বুঝতে চান তাহলে তাকে নারায় কলন্দরটা একটু পড়তে হবে। আমি আমার দাদা সাহেবকে জিজ্ঞেস করতাম স্যার আপনি যদি কিছু কবিতা লিখতেন আরো কিছু বিষয়ে, তিনি বললেন দেখো আমি কবিতা লিখি সেই বিষয়ে যেটা আমার মনের মধ্যে পড়ে, ইলহামও বলেন নাই এলকাও বলেন নাই। তখন তার কবিতার মধ্যে আপনি নিশ্চয় রসুলের ঘ্রাণ পাবেন যে তিনি কেমন ছিলেন, বয়স সে ওস্তর মিলে বিদায়িত দূর সে গর্জময় দূর হোক সুজ তরকত দিল মে হাই, আই কবুতর ক্যা তোমারি দিল মে দিলদারি নেহি, হাই সালামে বেপানাহি কি রেসাই দিল মে হাই। কোথায় আছে নানায় পর্যন্ত আল্লাহর কাছে নিজেকে সমর্পণ কিভাবে করতে হয় সেটা খুশমিহি কর্তা যারা মন বাহানে খেলিয়ে রাখ দিয়া গর্দান সরকার খুশ হোক তে
এইভাবে তার কবিতাগুলো তার সাহিত্যের মান যদি আমরা বুঝতে চাই, তিনি আরবি কতটুকু জানাতেন। আমাদের দাদা আমার দাদা অনেক বিষয়ে মোকাবিলা করতে হয়েছে, আমি গুরুয়া পরিসরে বলছি, কারণ আমি জানি যে সবাই খুব ঘনিষ্ঠ আমাদের, যে তিনি অনেক বিষয়ে মোকাবিলা করতে হয়েছে। প্রথমে তিনি যখন রামপুর থেকে আসছেন সিলেটের, তিনি নিজের জোহানে বলছেন, আমি শুনছি মাইকের মধ্যে বলা হয়তো হকানি আলিম চিনবেন যারা জোয়াত পড়েন, আমি জানি, এমনকি এই জন্য তাকে রক্ত দিতে হয়েছে, তিনি সবাইকে ক্ষমাও করে দিয়েছেন, সবার সাথে আবার দিনের স্বার্থে একত্রিত হয়ে তিনি এই তাসলিমা বিরোধী আন্দোলন সহ বিভিন্ন ইসলামের ইস্যুতে তিনি তিনি সুচ্ছার কণ্ঠে আন্দোলন করেছেন। আমি যেটা বলতে চাই, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য যেগুলো কিতাবপত্রে আমরা পাই, আমাদের প্রিয় মসজিদ হযরত আল্লামা সাহেব ফুলতুরির মধ্যে আমরা সেটা বহুলাংশে লক্ষ্য করেছি। বিশেষ করে সাফুল্লার আরবি বা ভাষা অথবা ইলমের বিষয় যদি কেউ বুঝতে চায়, তার জন্য উচিত হচ্ছে খুতবাতুলিয়া খুবই একটু হাতে নিয়ে দেখা। তিনি যদি বুঝতে চান তার সিরতির জ্ঞান, হুবের রসুলের তার মাকামটা কেমন ছিল, তাকে পড়তে হবে মুনতাখাবুসিয়র। মুনতাখাবুসিয়রটা কেমন, তিনি বলতেছেন আমি জেলের মধ্যে চিন্তায় ছিলাম কী লিখবো, কী লিখবো, কীভাবে লিখবো, সিওর লিখবো না তারিখ লিখবো। হুজুর সাহেবুল্লাহ নিজের জবানে খানকায় বলছেন, আমি শুনছি যে বার ওইটা কোথাও ওনার ভূমিকার মধ্যে এটা ইশারা আছে, কিন্তু বলেন নাই, প্রচার করেন নাই, খানিকের মধ্যে সে বলছেন, জিকিরের মধ্যে সে বলছেন যে আমি ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ রসুল তার শিখ নিয়ে এসেছেন, বলেছেন যে তুমি সিরত লেখা শুরু করো। আমার যে টেবিল আছে জেলের মধ্যে, সেই টেবিলের মধ্যে সাদা কাগজ রাখা ছিল, কলমের মুখ বন্ধ ছিল, একটা কালো কলম ছিল, আল্লাহ রসুল কলমটা খুলে কান দিয়ে বলছে যে তুমি সিরত লিখতে শুরু করো। সাফুল্লাহ বলেন যে আমি ঘুম থেকে উঠার পরে সেই কলমটা আমার সাথে কাছে এখনো আছে, আমি ঘুম থেকে ওঠার পরে কলম খোলা পেলাম এবং কাগজের মধ্যে দাগও পেলাম, এটা ইষ্ট রসুলের মাকাম থেকে। কিন্তু আবার দেখেন ওনার কাছে কেউ গিয়ে অলৌকিক কিছু বলে কোনো পার পায়নি, জিনিস খেলাফত লাভ করবেন, তিনি একটা স্বপ্ন দেখছেন তাকে থাপ্পড় দিয়ে দিয়েছেন, কারণ সব স্বপ্ন সকলের সামনে বলে ফিতনা ছড়িয়ে পড়তে পারে। পরে আবার ওনাকে দেখে খেলাফতও দিয়ে দিয়েছেন। আমি ইশারা করছি কথাগুলোর দিকে যে আসলে আল্লাহর ওলিদের আলোচনা রহমত আলীদের শেষে আমরা উপকৃত ইনশাল্লাহ হব। আমরা বিপদগ্রস্ত হয়ে যাই আল্লাহর দ্বারা, আসলে আমাদেরকে দেখে, আমাদের আচরণ দেখে কিন্তু আল্লাহ সাহেবুল্লাহ চৌধুরীকে যদি মাপতে যায় তাহলে সে ভুল করবে। এখানে আমাদের ব্যর্থতা, সাহেবুল্লাহ জীবনের মধ্যে একটা ব্যর্থতা বলতে পারেন, আমি সেদিন গেছি আমার দাদা সাহেবের মুরিদের বাসায়, বলতেছে যে আপনারা কেউ ওনার মতো হইতে পারেন না। আমি বললাম এই সার্টিফিকেটটি আমরা চাই, এটা আমাদের বোঝা উচিত যে আমরা কেউ তার মতো হইতে পারি না, এটাই তার কারণ এবং এটা আমাদের ব্যর্থতা যে তিনি তার বিকল্প কাউকে তৈরি করেন নাই, মানে আমরা কেউ হতে পারিনি। কিন্তু এখানে তার বুজুর্গি ফুটে ওঠে, তার জীবনের ত্যাগের নজরানা যদি আমরা দেখি। আজকে আল্লাহ রবি বলতে তাকে প্রশ্ন করেছিলেন চট্টগ্রামের একজন গবেষক এসে যে আপনার পরে কে হবেন বলে দিচ্ছেন। আমার দাদা সাহেব একটু সময় থেমে গেল এবং বললেন এটা তো আমি বলতে পারবো না, আমার এই বাসায় ফুলতুরির বাসায় আমি সুস্থ ছিলেন, এটা তো আল্লাহ জানেন যে কার দ্বারা আল্লাহ শেষ মতিবে সুহানাল্লাহ। এই যদি এই কথাগুলো আদর্শ, কারণ মানুষ ওদের আগে থেকে রেডি করতে থাকে বাচ্চাদেরকে যে বস পেটের পরে, ঠিক আছে না। আমি যেগুলো বলছি, আমার মস্তিষ্ক বলছিলেন যে কোনো ডাক্তার মারা গেলে তার ছেলেকে তুমি ডাক্তার বলে না, ইঞ্জিনিয়ার মারা গেলে ইঞ্জিনিয়ার ছেলেকে তো ইঞ্জিনিয়ার বলে না, তাহলে তোমরা আমার পীর সাহেবের ছেলে আমাদেরকে পীর কেন মনে করতেছো। অর্থাৎ অবশ্যই আমরা শ্রদ্ধা গোপাল অলিদের আহ্বানদের, কিন্তু আমরা যারা এই পরিচয় বহন করি তারা কিছুটা বিপদের মধ্যেও থাকি। আমার দাদা সাহেবের বিষয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণের কথা যদি আমরা বলি, যে তার শুধু কেরাতের খেদমতে তার জীবনের শেষ সময় পর্যন্ত যখন গোসল দিতে যাওয়া হয়েছে তখন দেখা গেছে তার আঙ্গুলের মধ্যে একটা দাগ। সেই দাগটা কি ছিল, যে দারুল কেরাতের ছাত্রদের খাবার রান্নার সময় একটা সময় গিয়ে দেখা গেল যে বাবুরচিয়ার কুলাই উঠতে পারতেছে না, তিনি নিজে গিয়ে সে রান্নার কাজে লাগলেন, তার হাতটা জ্বলে গিয়েছিল, সেই জোলা হাত দিয়ে তিনি আল্লাহর দরবারে পৌঁছে গেছেন। তো সুতরাং তার এই ত্যাগের কথাগুলো আমরা এই জন্য বলবো যে আজকে যখন আমাদের বিভিন্ন জায়গায় আমার ছোট ছোট ভাইয়েরা আমার সাথী বন্ধুরা খেলাদের খেদমত নিয়ে যায় শিলোর এলাকায় গিয়ে, একজন বলছে যে ত্রিশ দিনে সে ইফতার করে ইয়ে করেছে কি সাহারি খেয়েছে হোটেলে, কারণ এলাকার মানুষের তো দুর্নদশার মধ্যে ছিল যে তারা খাবার জুটাইতে পারেনি। এই আদর্শ আমাদের সামনে তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন শুদ্ধ সহিহ কোরআন, যেটার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। তিনি রেখে গিয়েছেন হাদিসের খেদমত, তিনি রেখে গিয়েছেন তালামিজ ইসলামিয়া। তালামিজ ইসলামিয়া এই যুগের হাজার হাজার লাখ ছাত্রকে রক্ষার একটা মহান কৃষ্টি আমি বলতে পারি। আজকে যদি তালামিজ ইসলামিয়া না হতো তাহলে এই তরুণদের যুবকদের যারা সাতজন মানুষ যারা আসতে গেছে জায়গা পাবে, সেই সমস্ত ছেলেদের মধ্যে, সেই সমস্ত যুবকদের মধ্যে আমি আশা করি
তারা আমাদের ইসলামের কর্মীরা সামিল হবে ইনশাআল্লাহ। কারণ যে সময়ে অন্য মানুষ তার টুর্নামেন্ট নিয়ে বা উন্নত বিনোদন নিয়ে সে ব্যস্ত থাকে, সেই জায়গায় আল্লাহর দিনকে প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য তিনি নিজে বলেছেন তার চেষ্টা চালিয়ে যায়। আমার দাদা সাহেবকে দীর্ঘ একটা ঝামেলার সময়ে ওনাকে ঘুম থেকে উঠানো হলো, তার আমি নিজের জন্য সবসময় দোয়া খোলা ছিল না, ওনার কাছে যাওয়া হলো কখন উনি ঘুমিয়ে যাবেন, বিছানায় ছিলেন, যখন নেতৃবৃন্দ তার সামনে গেলেন তিনি বললেন, প্রথমেই তোমাদেরকে আমি একটা কথা দিয়ে বলি যে আমি তার আমি যে ইসলামে তৈরি করি নাই যে তোমরা আমাকে জিন্দাবাদ দিবে, আমি যদি আল্লাহ যদি আমাকে মারা যাওয়ার পরে তৌফিক দান করেন দোয়া করার জন্য তাহলে আমি প্রথম তোমাদের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ। সুতরাং তার এই দোয়ার ধারা অব্যাহত থাকবে এবং তারা আমি যারা করেন তাদের এই শিক্ষাগুলো আমার মনে আছে। শশী নামে খুজুর আমার দাদার প্রায় পঞ্চম শ্রেণীর বয়সে ছেলে ছিলেন, পঞ্চম শ্রেণীর বয়সে একটু হুজুর গেছিলেন, হুজুর এখন কোথায় আছেন আমি একটু পরে নাম বলতে পারবো। তো আমি গিয়ে বললাম স্যার উনি রাত্রে গেছেন সকালে চলে আসবেন, আমার দাদা সাহেবকে আমি গিয়ে বললাম স্যার উনি বিদায় নেবেন, তো উনি এত পেরেশান হয়ে তার বিছানা থেকে গেঞ্জি পরা অবস্থায় লুঙ্গিটা বাঁধতে পারেন নাই দৌড়ে বের হয়ে আসলেন তাকে বিদায় দেওয়ার জন্য। তখন তখন আমি ছোট ছিলাম, আমার কাছে এরকম অর্থ ছিল না, কিন্তু বর্তমান সময়ে যখন আমরা তরিকতের নামে তাসাউফের নামে এক একজন নির্জীব মানুষে পরিণত হয়ে যাই যে আমি লড়তে পারি না, এমনকি আজকেও আমার জুতনের অর্জন আমি একজনকে বলছি আর নামাকে মাফ করুক, আমরা এমন হয়ে গেছি বলে পীর সাহেব মানে উনি নড়তে কম নড়বেন, উনি মানুষের সাথে সহজে মিশবেন না, উনি কম কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না ঠিকই, কিন্তু মানুষকে মন ভালোবাসা, নিজের ব্যাপারে কঠোরতা, অন্যের ব্যাপারে উদারতা, এটা হচ্ছে আল্লাহ রাজিতে। তো আমার দাদা সাহেবের ব্যাপারে এটাও আমি বলছি, তার মনে করে বলছি আদান হবে যে যখনই কোনো মাহফিল হইতো একটা পর্যায়ে আমরা বাইরের আর কোনো মেহমান নেওয়া সে বাদ দিয়ে দিলাম, হাদিসের সনদ দিলাম, আমরা চাইছিলাম কোনো সাহেব শরীফ নিয়ে আসি আরো পাঁচজন কোথাও দেখে আনলাম না, ওনার স্বভাব ছিল যে উনি যেখানেই বসেন না কেন কোনো মেহমান আসলে উনি নিজের চেয়ারটা দিয়ে দেন। সোহাল আলাইকুম আসসালাম।